আচ্ছা, সাবসিকুয়েন্সের লাস্ট থিওরেমে আমরা দেখেছিলাম যে ইফ এ মনোটোন সিকোয়েন্স ইফ এ মনোটোন সিকোয়েন্স হ্যাভ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স দ্যান দ্য সিকোয়েন্স ইজ অবভিয়াসলি কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জ টু দ্য সেম লিমিট। মানে একটা মনোটোন সিকোয়েন্সের যদি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়ে যাবে এবং সেম লিমিটে কনভার্জ করবে। তাহলে এ থেকে আমি বুঝতে পারছি একটা মনোটোন সিকোয়েন্সের যদি একটা ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে তাহলে দ্য সিকোয়েন্স অবভিয়াসলি এ ডাইভার্জেন্ট সিকোয়েন্স। ওকে, আচ্ছা, নেক্সট থিওরেম, ইম্পর্টেন্ট থিওরেম, এভরি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ মোনোটোন সিকোয়েন্স। মতলব দ্যাট মিন্স এ সিকোয়েন্স মে বি মোনোটোন অর নট, বাট ইট হ্যাভ এ সাবসিকোয়েন্স হুইচ ইজ মোনোটোন, মোনোটোন ইনক্রিজিং অর ডিক্রিজিং। একটা সিকোয়েন্স মোনোটোন হতেও পারে নাও হতে পারে, কিন্তু তার একটা মোনোটোন সাবসিকোয়েন্স থাকবেই। এর কীভাবে করা হয়েছে, সাপোজ ইউএন হচ্ছে একটা মোনোটোন একটা সিকোয়েন্স নিয়ে নিয়েছি, এটা মোনোটোন হতেও পারে নাও হতে পারে। আমি দেখাবো যে এর একটা দেয়ার এক্সিস্ট এস মোনোটোন সাবসিকোয়েন্স। আমি কী করলাম, একটা সেট ডিফাইন করছি এখানে, কি না এসকে কীরমভাবে ডিফাইন করছিস, ইউএন সিকোয়েন্সের সেই এলিমেন্টগুলোকে নিচ্ছি যেই এলিমেন্টগুলো ভ্যালু কী হচ্ছে এই কে এর থেকে বড় হয়ে যাচ্ছে। লেট আস টেক এ সেট এসকে ডিফাইন অ্যাজ এসকে ইজ ইকাল টু ইউএন, ইউএন আর দ্য এলিমেন্ট অফ ইউএন সিকোয়েন্স দ্যাট এন ইজ গ্রেটার দ্যান কে, হোয়ার কে বিলংস টু ন্যাচারাল নাম্বার। ডিফাইন করলাম এই সেটটা। তাহলে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ান কি, সাপোজ এস এই যে সেটটা এস ওয়ান এস টু এস থ্রি এই সেটটা কী হলো, এই সেট হ্যাজ এ গ্রেটেস্ট এলিমেন্ট, প্রত্যেকটা সেটের আমি ধরছি গ্রেটেস্ট এলিমেন্ট থাকবে, তাহলে কী হচ্ছে, আর একটা গ্রেটেস্ট এলিমেন্ট থাকবে না সেটা দেখাবো। কেস ওয়ান আমি ধরে নিচ্ছি এভরি এসকে হ্যাজ এ গ্রেটেস্ট এলিমেন্ট, ঠিক আছে। তাহলে আমি এস ওয়ান সেটের গ্রেটেস্ট এলিমেন্ট হবে এস ওয়ান, মতলব এস ওয়ান মিন্স ইউএন এন গ্রেটার দ্যান ওয়ান, ঠিক আছে। এর গ্রেটেস্ট এলিমেন্টটা আমি ধরে নিচ্ছি ইউ আর ওয়ান সাপোজ, ঠিক আছে। নাও ইউ আর এন এর ভ্যালুটা কোথায় এক্সিস্ট করছে তো আমি জানি না, ইউ আর এনের ভ্যালুটা দেখা যাচ্ছে এটা এস এ সেটটা কি এন গ্রেটার দ্যান ওয়ান, তার মানে এখানে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি দেখা গেল, ইউ ফাইভে গিয়ে এটার গ্রেটেস্ট এলিমেন্টসটা এক্সিস্ট করছে, তখন আর ওয়ানের ভ্যালুটা কী হবে, ফাইভ হয়ে যাবে। তাহলে করসপন্ডিং নেক্সট সেক্সট সেটটা যেটা সেটাকে আমি আর ওয়ানের করসপন্ডিং আমি ধরবো, নেক্সট সেটটা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে কি এন গ্রেটার দ্যান আর টু, আমি লিখতে পাচ্ছি না কারণ আর টু হতেও পারে নাও হতে পারে, এটা কোথায় গিয়ে গ্রেটেস্ট এলিমেন্টটা এক্সিস্ট করেছে, অ্যাট হুইচ পয়েন্ট দ্য গ্রেটেস্ট এলিমেন্ট অফ এস ওয়ান এক্সিস্ট উই ডোন্ট নো, সাপোজ মেবি এই ইউ ফাইভ এন গ্রেটার দ্যান ওয়ান, তো ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি সাপোজ ইউ ফাইভ হ্যাজ এ গ্রেটেস্ট এলিমেন্ট অফ এস ওয়ান, সো দেন আর ওয়ান ইকুয়ালস টু ফাইভ। তাহলে করসপন্ডিং নেক্সট সিকোয়েন্স সেটটা আমাকে তাহলে ধরতে হবে এস আর ওয়ান সাজ দ্যান ইউএন ইকুয়ালস টু ইউএন সাজ দ্যান এন গ্রেটার দ্যান কী হয়ে যাবে, তখন আর ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। এন গ্রেটার দ্যান যদি ইউ টুতে এক্সিস্ট করে তখন এটা টু হবে, এখানে যদি ফাইভে এক্সিস্ট করতে পারে থ্রিতে তাহলে আমি সেইরকম করসপন্ডিং ধরতে হবে। তাহলে এর আমি ধরে নিচ্ছি করসপন্ডিং গ্রেটেস্ট এলিমেন্ট আমি ধরে নিচ্ছি ইউ আর টু, সিমিলারলি এর গ্রেটেস্ট এলিমেন্ট আমি জানি না কোথায় এক্সিস্ট করছে, সাপোজ ইউ থ্রিতে যদি এক্সিস্ট করেন তাহলে করসপন্ডিং আমি নেক্সট সেটটা ধরে নিচ্ছি এস আর টু, ইউএন সাজ দ্যান এন গ্রেটার দ্যান কী হয়ে যাবে আর টু, এর গ্রেটেস্ট এলিমেন্ট আমি ধরে নিচ্ছি ইউ আর থ্রি, তাহলে এরমভাবে চলতে থাকছে। তাহলে আমি কী পেলাম, উই হেয়ার টেক এস সেট এস সাজ দ্যাট এন গ্রেটার দ্যান কে গে বিলংস টু ন্যাচারাল নাম্বার ইউএন, ইউএন সিকোয়েন্সের একটা আমি কী করছি একটা আমি সেট কনস্ট্রাক্ট করেছি বাই দি ইউএন সিকোয়েন্স সাজ দ্যাট কেস ওয়ান এভরি এস কে হ্যাজ এ গ্রেটেস্ট এলিমেন্ট, সাপোজ এস ওয়ান হ্যাজ এ গ্রেটেস্ট এলিমেন্ট ইউ আর ওয়ান এস টু এস থ্রি অ্যান্ড সো ওয়ান, এখানে এস টু এস থ্রি কে জায়গা হাম লোক ক্যা লিখে হ্যাঁ এস আর ওয়ান এস আর টু, ওয়াই কারণ গ্রেটেস্ট এলিমেন্ট অফ এস ওয়ান অ্যাট হুইচ পয়েন্ট এক্সিস্ট উই ডোন্ট নো, সাপোজ ইট মে বি ইউ আর ওয়ান, আর ওয়ান পয়েন্ট এক্সিস্ট করেছে, আর ওয়ান মে বি ইউ ফাইভ হতে পারে আর ওয়ানের ভ্যালু, আর টু হতে পারে, তো সেটার করসপন্ডিং আমাকে নেক্সট সেটটা ধরতে হবে। তো আমি ধরে নিচ্ছি ইউ আর ওয়ানে যদি গ্রেটেস্ট এলিমেন্ট এক্সিস্ট করে তাহলে আমি নেক্সটটা ধরছি যে এন গ্রেটার দ্যান আর ওয়ান, তো এই সেটটা তাহলে এর গ্রেটেস্ট এলিমেন্ট আমি ইউ আর টু ধরে নিচ্ছি, অ্যান্ড সিমিলারলি এরমভাবে এন গ্রেটার দ্যান আর টু এস আর টু সেটটার গ্রেটেস্ট এলিমেন্ট ইউ আর থ্রি অ্যান্ড সো ওয়ান, এরমভাবে চলতে থাকছি। তাহলে আমি কী পাচ্ছি এখানে, আমি কি আর ওয়ানটা অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি আর ওয়ান লেস দ্যান আর টু লেস দ্যান আর থ্রি এরম হয়ে যাচ্ছে,
এগুলোর ভ্যালু কী বলছে, এগুলো তো বাড়ছে, হ্যাঁ ফাইভ হতে পারে, সিক্স হতে পারে, এগুলো জানি না, তাহলে আর ওয়ান লেস দেন আর টু লেস দেন আর থ্রি, কিন্তু এখানে গ্রেটেস্ট এলিমেন্টগুলো কী হচ্ছে, কিন্তু কী হচ্ছে, অ্যান্ড দিস ইমপ্লাই ইউ আর ওয়ানটা গ্রেটার ইকুয়ালস টু ইউ আর টু, গ্রেটার ইকুয়ালস টু ইউ আর থ্রি অ্যান্ড সো ওয়ান। এটার এই সেটের গ্রেটেস্ট এলিমেন্টটা নিশ্চয়ই অবভিয়াসলি এটার থেকে বড় হবে অথবা সমান হতে পারে, বা এই সেটের গ্রেটেস্ট এলিমেন্টটা নিশ্চয়ই এটার থেকে বড় অথবা সমান হবে, তাহলে আমি কী পাচ্ছি, আর ওয়ান লেস দেন আর টু লেস দেন আর থ্রি, এটা ইমপ্লাই করছে ইউ আর ওয়ান গ্রেটার ইকুয়ালস টু ইউ আর টু গ্রেটার ওয়ান, তাহলে এটা কী হলো, এটা ইমপ্লাই করছে, তাহলে কী হচ্ছে, দেখো সাফিক্সটা বাড়ছে, কিন্তু এটার ভ্যালুটা কী হচ্ছে, সাফিক্সের ভ্যালুটা এটা বাড়ছে যখন এটার কী হচ্ছে অর্ডারটা উল্টো হয়ে যাচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হচ্ছে মনোটোনিক, ইউ ইউ আর এনটা কী হচ্ছে, কীরকম সিকোয়েন্স হচ্ছে, এটা মনোটোন, মনোটোন ডিক্রিজিং, ডিক্রিজিং সিকোয়েন্স হচ্ছে, রাইট, এটা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স হচ্ছে, এই যে আর টু গ্রেটার দেন আর ওয়ান, কিন্তু ইউ আর টু লেস ইজ ইকুয়াল টু আর ওয়ান উল্টো হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স পাচ্ছি। নাও তাহলে আমি কী পেলাম, ইউএন সিকোয়েন্সের একটা আমি সাবসিকোয়েন্স পেয়ে গেলাম, যেটা মনোটোন সিকোয়েন্স। এখন কেস ওয়ান আমি ধরেছিলাম, তাহলে কেস টুটা আমি দেখি কী হচ্ছে, কেস টু, কেস টুটা আমি ধরে নিচ্ছি যে না, কোনো গ্রেটেস্ট এলিমেন্ট থাকবে না, গ্রেটেস্ট এলিমেন্ট এসকের যদি গ্রেটেস্ট এলিমেন্ট যদি না থাকে, তাহার মানে কি এসকে থেকে যে কোনো এলিমেন্ট তুলি না কেন, সাপোজ ইউএম এম গ্রেটার দেন, এই এসকেটা কীভাবে ডিফাইন ছিল, ইউএন এন গ্রেটার দেন কে, তাহলে এসকে থেকে যাই এলিমেন্ট তুলি না কেন, ইউএম যেখানে এমটা গ্রেটার দেন কে, উইথ এম গ্রেটার দেন কে, কী হবে, দেয়ার এক্সিস্ট ইউপি সাজ দ্যাট কী হবে, ইউপি এর ভ্যালুটা কী হয়ে যাবে, গ্রেটার দেন ইউএম হয়ে যাবে, অবশ্যই পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, কারণ কি মানে এটা যদি ইট হ্যাজ, সাপোজ কেস টু উই টেক ইট হ্যাজ নো গ্রেটেস্ট এলিমেন্ট, মতলব উই টেক এনি এলিমেন্ট ফ্রম এসকে, দেয়ার এক্সিস্ট এলিমেন্ট ইউপি হুইচ ইজ গ্রেটার দ্যান ইউএম, ওকে, তাহলে আমি কী পাচ্ছি, আমি ধরে নিচ্ছি সাপোজ এই ইউ আর ওয়ানটাকে আমি ডিফাইন করে দিচ্ছি ইউ কে প্লাস ওয়ান, ডিফাইন করতে পারি ইউ আর ওয়ানটাকে, তাহলে আমি কী পাচ্ছি দেখা যাক, তাহলে আমি দেখতে পাচ্ছি, আমি সাপোজ আমি ধরে নিচ্ছি ইউ আর ওয়ান, ইউ আর ওয়ানের করেসপন্ডিং আমি এখানে ইউ আর ওয়ান মানে আর ওয়ান গ্রেটার দেন কে, এখানে আর ওয়ান গ্রেটার দেন কে আমি কে প্লাস ওয়ান এভাবে ডিফাইন করেছি, তাহলে দেয়ার এক্সিস্ট এলিমেন্ট সেটাকে আমি ধরে নিচ্ছি আর টু, সাজ দ্যাট কী হবে, ইউ আর টু সাজ দ্যাট ইউ আর টু গ্রেটার দেন আর ওয়ান, ইউ আর ওয়ান সরি ইউ আর ওয়ান, ইউ আর ওয়ান এটা পাচ্ছি, এগেইন ইউ আর টু বিলংস টু এস, এসকে যদি হয় তাহলে তার করেসপন্ডিং আমি আবার পাবো ইউ আর থ্রি, সাজ দ্যাট কী হবে, ইউ আর থ্রি ইজ গ্রেটার দেন ইউ আর টু অ্যান্ড সো ওয়ান, এরম চলতে থাকছে, কারণ যাই এলিমেন্ট তুলি না কেন, ইট হ্যাজ নো গ্রেটেস্ট এলিমেন্ট, তাহলে অ্যাট উই টেক এনি এলিমেন্ট ফ্রম দিস সে, দেয়ার এক্সিস্ট এলিমেন্ট হুইচ ইজ গ্রেটার দ্যান দ্যাট এলিমেন্ট, কারণ ইট হ্যাজ নো গ্রেটেস্ট এলিমেন্ট, তাহলে আর ওয়ানের করেসপন্ডিং ইউ আর ওয়ান করেসপন্ডিং ইউ আর টু পাচ্ছি, সাপোজ ইউ আর টুর করেসপন্ডিং ইউ আর থ্রি পাচ্ছি, আর এখানে আমি জানি আর ওয়ানটা কি কে প্লাস ওয়ান, তাহলে আর টুটা কে প্লাস টু, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কী পাচ্ছি, আর ওয়ান হেয়ার আর ওয়ান ইজ কে প্লাস ওয়ান, আর টু ইজ কে প্লাস টু এখানে ডিফাইন, সো এখানে হেয়ার আর ওয়ান ইজ গ্রেটার দেন আর টু, আর ওয়ান ইজ সরি আর ওয়ান সরি সরি আর ওয়ান লেস দেন আর টু লেস দেন আর থ্রি, হেয়ার আর ওয়ান ইজ কে প্লাস ওয়ান, আর টু ইজ কে প্লাস টু, আর থ্রি ইজ কে প্লাস থ্রি, সো আর ওয়ান লেস দেন আর টু লেস দেন আর থ্রি অ্যান্ড দিস ইমপ্লাই ইউ আর ওয়ান, এখানে কী পেয়েছি, ইউ আর ওয়ান, ইউ আর ওয়ান, ইউ আর ওয়ান লেস দেন ইউ আর টু লেস দেন ইউ আর থ্রি অ্যান্ড সো ওয়ান, ইউ আর ওয়ান লেস দেন ইউ আর টু, ইউ আর টু লেস দেন ইউ আর থ্রি অ্যান্ড সো ওয়ান, তাহলে আমি এটা কী পাচ্ছি, কীরম সিকোয়েন্স পাচ্ছি, হেয়ার ইউ আর এন, হেয়ার উই গেট ইউ আর এন, এটা কী সিকোয়েন্স পেলাম, মনো সাবসিকোয়েন্স অফ ইউ এন হুইচ ইজ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, তাহলে ইউ এন, ইউ এন ইজ এ সিকোয়েন্স হুইচ মনোটোন অর নট বাট ইট হ্যাজ এ মনোটোন সিকোয়েন্স, মে বি ডিক্রিজিং মে বি ইনক্রিজিং, ওকে, দিস ইজ দ্য প্রুফ।